ধরা যাক আমাদের কাছে অনেকগুলো শিট আছে ডেট অনুসারে, অর্থাৎ এই যে 1, 2, 3, 4 এভাবে পুরো এক মাসের নামে 31টা শিট আছে। আমরা চাচ্ছি যে এরকম প্রতিটা শিট থেকে প্রতিটা একটা নির্দিষ্ট সেল থেকে ডাটা অন্য একটি সেলে নিয়ে যাব। এটা যদি করতে হয় তাহলে কীভাবে করা যায় আমি এখানে উদাহরণ হিসেবে দেখাই দিচ্ছি। নতুন একটা শিট আপনারা নিয়ে নেবেন, এখান থেকে সমান এই যে 1 তারিখে গেলাম, এটা হচ্ছে শিটের নাম কিন্তু, এবং তারিখের সঙ্গে মিল রেখে করছি এটা। 1 তারিখে গেলাম, গিয়ে চাচ্ছি যে এই যে এই টাইমের 19টার সময় এই সেলের ডাটাটা, এই টোটাল সাবস্টেশন টোটাল লোডের এই ডাটাটা ওখানে নিয়ে যাইতে। তাহলে যদি এখানে ক্লিক করি তাহলে চলে যাবে এভাবে, সূত্রটা কী হলো এটা। সেম এইভাবে যদি আমি 2 তারিখে নিয়ে আসতে চাই 19টার সময় ডাটা, তাহলে 2 তারিখে যাব, সমান চিহ্ন দিলাম, 2 তারিখে যাব, 2 তারিখে গিয়ে আবার এই যে 19টার সময় এই সেলের ডাটা এটা নিয়ে গেলাম। সেমভাবে 3 তারিখের যদি নিয়ে আসতে যাই তাহলে 3 তারিখ এভাবে 19টার সময় এইটা, এভাবে। তো এরকম যে এইভাবে যদি আমি নিয়ে আসতে যাই তাহলে আমার অনেক সময় লাগবে। তাহলে 31টা শিট আছে, 31টা শিটে 31 বার আমাকে ক্লিক করা লাগতেছে, এটাতে গেলো শুধুমাত্র একটা ডাটা। এখন আমরা চাচ্ছি যে 1 তারিখের এই যে এই 33 কেভি বাস ভোল্টেজ, এখানকার এই 5টার সময় বাস ভোল্টেজ কত, এটাও যদি নিয়ে আসতে যাই তাহলে কিভাবে নিয়ে আসব। ফর্মুলা এখানে, এই যে এখানে নিয়ে আসা যায়, সমান 1 তারিখের 33 কেভি বাস ভোল্টেজে এই যে 17টার সময় ডাটা। সেম আবার ফের এইভাবে প্রতিটা শিটে যেতে হবে, আবার ওখানে ক্লিক করা লাগবে, এভাবে 31 বার ক্লিক করা লাগবে। তো এটাকে সহজে আমরা কীভাবে করতে পারি দেখুন, সূত্রটা এখানে থাক, আমি চাচ্ছি যে যে কোনো একটা আগে নিয়ে আসি, পরবর্তীতে কীভাবে সহজে নিয়ে আসা যায় সেটা দেখাবো। এখানে সূত্রটা হচ্ছে এটা একটু আমি এভাবে লিখে দিই তাহলে সূত্রটা যেন দেখা যায়। এবং এখানে যদি আমার সেলটা লক করা থাকে, অর্থাৎ ডলার সাইন থাকে, তাহলে জিনিসটা আরও ভালো হবে। তো এই যে সূত্রটা, এই সূত্রটাকে আগে প্রথমে বানাই আমরা। তো প্রথমে সিরিয়াল নাম্বার দিয়ে নিই, আমি কীভাবে বানাচ্ছি এটা একটু দেখেন, লক্ষ্য করেন, তাহলেই বুঝতে পারবেন। 31, এই যে এটা এটা কিন্তু ডেট, মানে 31টা আমাকে নিয়ে আসতে হবে। প্রথমে কী আছে, ইকুয়াল সাইন, তাহলে ইকুয়াল সাইন যদি আমি একেবারে দিই তাহলে এটা কিন্তু নেবে না। তাহলে এটা নেওয়ার জন্য প্রথমে কী করতে হবে, আমাকে এটা কমা বা উপরে কী বলে এটাকে, যে ডাবল কোট এটা নিয়ে আসা যায়, এটা লিখে সমান চিহ্ন যদি দিই তাহলে সমানটা চলে আসবে। এটা আমি 31 ঘর পর্যন্ত টেনে দিলাম। শিট নেম, শিট নেম কি, আমার শিট নেম কি 1, 2, 3, 4 এগুলো, তাহলে সেম 1, 2 এভাবে 31টা শিট নেম দিলাম। এখন শিট নেম যে শুধু 1, 2, 3, 4 এভাবেই হবে তা না, এখানে জানুয়ারি হতে পারে, ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এভাবেও হতে পারে, বা এ বি সি ডি এভাবেও হতে পারে, তাহলে আপনারা এ বি সি ডি এভাবে দিয়ে দিতে পারেন। তারপরে কি আছে, এক্সক্লেমেটরি সাইন, এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিই, এখানে এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিলাম, এই যে এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিলাম। সেল রেফারেন্স, সেল রেফারেন্স আমার কি এটা, এতটুকু আমি কপি করে নিই, এখানে কপি করে পেস্ট করে দিলাম। আচ্ছা এটা যদি আমি টানে নিয়ে আসি তাহলে কিন্তু হবে না, এই যে 29, 30 এভাবে চলে আসবে, তাহলে এটা আমার দরকার নাই, এটা সহজে করা যায়, এখানে কপি করে এ পর্যন্ত পেস্ট করে দিলাম, তাহলে আর ওটা হবে না। আচ্ছা একটু বড় করে দিই। আচ্ছা ফর্মুলাটা এখন লিখব, ফর্মুলাতে একটা জিনিস লক্ষ্য করেন, প্রথমে কিন্তু এই যে সিঙ্গেল কোড আছে, তারপরে শিট নেম, তারপরে আবার সিঙ্গেল কোড, তাহলে এটাকে কীভাবে করি, সমান আমাকে এই সবগুলোকে কনকেটিনেট করে একটা এরকম একটা ফর্মেটে নিয়ে আসতে হবে, এরকম একটা সূত্র বানাইতে হবে। তাহলে সমান প্রথমে কী দেবো, ইকুয়াল সাইন, ইকুয়াল সাইন কোথায় আছে, এই যে কে ফাইভ এখানে আছে, তারপরে অ্যান্ড, তারপরে কী আছে, সিঙ্গেল কোড, সিঙ্গেল কোড করার জন্য এই যে ডাবল কোড, ডাবল কোডের ভিতরে সিঙ্গেল কোড, তারপরে ডাবল কোড। ওকে দেখেন এখানে কিন্তু উপরে দেখা যাচ্ছে যে সিঙ্গেল কোডটা আমার হয়ে গেছে,
এন্ড তারপরে কি শীট নেম, শীট নেম কোথায় আছে, L5 এখানে দিলাম, আবার এন্ড, তারপরে সিঙ্গেল কোট ক্লোজ, এই যে সিঙ্গেল কোট ক্লোজ আপনারা এই সূত্রের দিকে লক্ষ্য রাখবেন, আবার ডাবল কোট, সিঙ্গেল কোট, ডাবল কোট, তারপরে এন্ড দিয়ে তারপর কি এক্সক্লেমেটরি সাইন, এক্সক্লেমেটরি সাইন কোথায় আছে, M5, তারপর এন্ড, সেল রেফারেন্স এখানে দিয়ে দিলাম, সেল রেফারেন্স আছে N5-এ, সমান দেই, ওকে হয়ে গেছে। তাহলে দেখেন প্রতিটা শিটের জন্য আলাদা আলাদা আমার সূত্র তৈরি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে অন্য একটি সেলের ডাটা আছে, এখানে আরেকটা কাজ করা যায়, সমান যদি আমি এটা দেই এবং এখানে যদি আমি তাহলে বারবার লিখতে হবে না, এটা লক করে দেই তাহলে ভালো হয়। হ্যাঁ এইভাবে দিলাম, তাহলে একটার মধ্যে লিখলে সবগুলো চলে আসবে। আচ্ছা ওকে, তাহলে আমার ফর্মুলা তৈরি হয়ে গেল। ওকে এখন এটা তো এভাবে আসলো, তাহলে তো আমার হিসাব মতে এই 1 তারিখের এই ডাটাটা চলে আসার কথা ছিল, আসেনি। কেন আসেনি, কারণ এটা কিন্তু আমাদের সূত্র না, অ্যাকচুয়ালি এটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে যার কারণে এটা আসেনি। এটাকে আমরা কি করব, এগুলো ডিলিট করে দিই, এটাকে কি করব, এই যে কপি করব, কপি করে নোটপ্যাডে নিয়ে যাব, এই যে নোটপ্যাড ওপেন করলাম, নোটপ্যাডে নিয়ে যাই পেস্ট করব, পেস্ট করে আবার এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল সি, কন্ট্রোল সি করে এখানে গিয়ে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে হইলো, হয়নি, কেন হয়নি, কারণ এখানে ওই জিনিসটা আসবে না। আপনারা আরেকটা কাজ করতে পারেন, এই সবগুলোকে কপি করলাম, কপি করে এই জায়গাতে পেস্ট স্পেশাল গিয়ে কিল দিব, ভ্যালুস অনলি, ভ্যালুস অনলি দিলাম, তারপরেও কিন্তু আসতেছে না। এখন এখানে কিন্তু কোনো ভিতরে কিন্তু সূত্র নাই, এখানে শুধুমাত্র এটাই আছে, আসার তো কথা, এই যে এখানে দেখেন 62 কিন্তু দেখাচ্ছে কিন্তু আসল কথা আসতেছে না, এটা ফরম্যাটের কারণে হচ্ছে। তাহলে আমি এটা পুরোটা সিলেক্ট করে ফরম্যাট নাম্বার, এখানে নাম্বার দিয়ে দিব, দেখেন সব ডাটা চলে আসছে। এখন এটা কি মিলাই নেই, যেমন 15 তারিখে, এই যে 15 তারিখে 19টার সময় 56 ডাটা থাকবে, তাহলে এই যে 19 তারিখ, 19 তারিখ, 19 তারিখ, 19 তারিখ, 19টার সময়, 19টার সময়, 19 তারিখ, 19টার সময় লোড হচ্ছে 63। আমি কি এটা ঠিক দেখলাম, সরি 15 তারিখে, 15 তারিখে, 15 তারিখে 19টার সময়, 15 তারিখ, 19টার সময় লোড কত, 56। ঠিক আছে, সূত্র চলে আসছে। এখন চাচ্ছেন যে আরেকটা সেলের ডাটা নিয়ে আসার জন্য, উদাহরণস্বরূপ যে কোনো একটা দেখি যে 33 KB 13টার সময় প্রতিদিনের 1, 2, 3, 4 করে 31 দিনের এই 13টার সময় ডাটা কত ছিল। ঠিক আছে, তাহলে এই সেলের রেফারেন্স কত, F21, এই যে F কলাম নাম্বার, F রো নাম্বার কত, 21, তাহলে সেম এখানে বসাই দিব F, আর এটা কত ছিল, 21। ওকে এটাকে কপি করব, এখানে কি করব, পেস্ট স্পেশাল ভ্যালুস অনলি, এটাকে কি করব, ফর্মের নাম্বার, নাম্বার চলে আসছে। এইভাবে আপনারা যত ইচ্ছা সেইভাবে নিয়ে আসতে পারবেন। এটার জন্য একটা, এই যে আমি যে এতটুকু বানায় রাখছি এটার জন্য আলাদা একটা আপনারা ফর্মুলার জন্য শীট রাখতে পারেন, এখান থেকে আপনারা যখন যেটা ডাটা প্রয়োজন সেটা চেঞ্জ করে নেবেন। যেমন অন্য একটা ডাটা আমার দরকার, যে সি 28-এর ডাটা দরকার প্রতিদিনের, সেম এ চলে আসবে, সূত্র হয়ে গেল, কপি এখানে যাব, পেস্ট স্পেশাল ভ্যালুস অনলি, তারপরে কি ফরম্যাট নাম্বার, নাম্বার চলে আসবে, অটোমেটিক চলে আসবে। এভাবে অনেকগুলো শীট থেকে কিভাবে ডাটা সহজে নিয়ে আসা যায় এটা আপনারা শিখতে পারলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।